দায়িত্ব আমার, এত কুকুরানি না, এখানে থাকবি। যারা যারা প্রোগ্রামে গেছে কালকে এবং আজকে তারা তারা সবাই চলে যাবে পিছন থেকে বা সামনে। আমি কি বলছি, মোবাইলটা দিয়ে নাটক চুদাও। ওরা কি খুব ই করে দিয়েছে, সংস্কার করে দিছে হলের মধ্যে? তোমার ভাই যে তোমার ঠেকাবে না, বুঝছো? ওই পাওয়ারটা দেখাতে আসবে না। আমি কি ডাল ডাল করার জন্য বসিলাম যে তোদেরকে গরম নিয়ে পাঠাই দিবো? আমি মেয়ে পাঠাবো, আমি এখন চারটা মেয়ে পাঠাবো, তোরা তুই কালকে রাত্রে গেছিস বলতো তো দুজন দেখে আমার অনেক মেয়ে গেছে, শুধুমাত্র তিনজনের এই শাস্তিটা দেওয়া হবে তোর সবাই আবেগ আপনাদের বা সবাই মনে হচ্ছে তোদের তিন নামকে দেখে অনেক মেয়ে গেছে যাই না সবার একটু সবকিছু গুছাই নিয়ে তুই গেছিস। তুই কি মনে করিস আমার কাছে কোনো নিউজ আসে না? আমার কাছে তো সব নিউজ আসে। আমার মেয়ের সাথে কেন কথা বলিস না? আমার মেয়ের কথা কেন কথা বলিস না? তুই ফোন দিবি তো তুই কোনোদিন শুনবি না। তোদের প্রতিটা মানে পদে 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 প্রতিটা জায়গায় তোর ঝালাই করতে কিছু কথা বলিস না। ওকে যেন জিজ্ঞেস করবো তুই কথা বলিস না কেন? তুই আমাকে উত্তর দেবো তুমি কথা বলছি না আর বাদ বাকি নেই বুলা প্রত্যেকের চেয়ার আমি দেখে রাখছি, প্রত্যেককে সেই রকম করে প্রোগ্রামে নিয়ে যাওয়া তোর আব্বার সাথে কথা বলে আমি কি বলছি তোর আব্বুকে তুই ফোন দিবি না? আমি আব্বুকে দিয়ে ফোন করবো আব্বুকে দিয়ে তোর আব্বুকে সে জিনিসটা পাঠদার কোন আন্দোলন বা প্রোগ্রামে আমার পারমিশন ছাড়া যদি যাস তাহলে ওই দিন শেষ। এটুকু বলে দিলাম তোর এখানে মেয়ে পাঠাচ্ছি গণ চলে যাবি দেখা করবি শুনছিস উপরে থাকিস তুই দেখা করবি তুই উপরে থাকিস।